মাঝে মাঝে কিছু গান বের হয় যে গানগুলিতে রিল আর রিলস না বানালে আমার মতো এই সমাজে কি ঘটছে না জানা ব্যক্তিরা সেসব গানের সম্পর্কে জানতেই পারতো না। আর তারপর সেই গান শুনতে 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 গান দিয়ে রক্ত বের হয়ে যায়। इस शहर को ये हुआ क्या? কুলগুলো তো যতদূর জানি খুলে গেছে, পড়াশোনার মুড আসছে না নাকি? কোকড়া কোকড়া চুলে জিজ্ঞাসা করলে তো এটা বলতে পারবে না যে কোকড়া বানানে বয়সনরা ঢয়সনরা নাকি ডয়সনরা হবে। এখনো মাথায় ভালো করে চুল গজায়নি, কোকড়া কোকড়া চুলে। এই সময় আমি আর আমার ক্লাসমেটরা সবাই ন্যাড়া হয়ে ঘুরতাম। আরে বেচারা বাচ্চাগুলো বা কি করবে যখন গার্জিয়ানরা ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিরম করে ভিডিও বানাতে হবে, আর স্কুল থেকে এসছে ইউনিফর্মটা খুলে একটু রিল্যাক্স হোক তারপরে ভিডিওটা বানিও। যারা স্মার্টফোন বানিয়েছে তারা স্মার্টফোন বানানোর সময় ভেবেছে এইবার লোকজন একটু স্মার্ট হবে, কিন্তু লোকজন তো স্মার্ট হয়নি, হয়ে গেছে ওভার স্মার্ট। এবার ভাবো বাচ্চারা তো ওভার স্মার্ট, তাহলে বড়রা কি হবে? ভুল করে কি ভুল ভিডিও নামিয়ে ফেলেছি? মঞ্জুলিকা তুমিও এমন করছো? তোমার টেস্ট তো পাল্টে গেছে। ভাই কেমন সাজ, কি অদ্ভুত সুন্দর! গায়ে নাইটি, হাতে ট্যাটু, এলোমেলো চুল, মাথায় ফুল, লেপটে যাওয়া মেকআপ, কি সুন্দর! কিন্তু এর মানেটা কি সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন উনি মেকআপ করে এসেছিল আর কেউ ওনার মুখটা দেয়ালে ঠেসে ধরেছিল। গালগুলো লাল হয়ে গেছে, কাজল লেবড়ে গেছে। বিশ্বাস করো ওনাকে দেখে আমার এটাই মনে হচ্ছে যে উনি নাচবে না বলেছিল, তাই ওনাকে বেধাড়ক কালানোর পর জোর করে নাচানো হচ্ছে। কেমন সাজ এটা! এরও কত ট্যাটু! ট্যাটু কি মাস্ট? মানে রিল বানাতে গেলে কি ট্যাটু বানাতেই হবে? জানি না। গোলাপি ঠোঁট তো বুঝলাম, কিন্তু এমন করে কেন? যে ছেলেদের ঠোঁট গোলাপি তারা কি এরকম করে? গোলাপি ঠোঁট তো মেনে নিলাম, কিন্তু ছেলে ঠিক আছে নাকি সেও যখন ইচ্ছে দাদা টু দিদি হতে পারে? তার আগে তুমি ঠিক করো তোমার গোলাপি ঠোঁট লাগবে নাকি বিড়ির ধোয়া লাগবে। গানের এই লাইনটা সম্পূর্ণ ভুল, কারণ যে বিড়ি খায় তার ঠোঁট কোনোভাবেই গোলাপি হতে পারে না। হ্যাঁ গোলাপি হতে পারে যদি সে লিপস্টিক পরে, আর লিপস্টিক পরলে সে এরকমও করতে পারে। মানে এন্ড অফ দিস টপিক, দিদিই ঠিক। আচ্ছা রূপের তেজ অনেক শুনেছি, এই প্রথম রিয়েলাইজ করলাম। ওনার রূপের ছটায় আরো একটু হলে আমি অন্ধ হয়ে যেতাম। আগে তুমি ডিসাইড করো তোমার কি লাগবে, মেকআপ লাগবে নাকি এফেক্ট লাগবে। দুটো মিলিয়ে তোমার রূপের তেজ আর নেওয়া যাচ্ছে না। যারা সাজতে ভালোবাসে তারা ম্যাচিং করে জিনিসপত্র পরতেও ভালোবাসে, কিন্তু তাই বলে এত ম্যাচিং? চোখের রং, গলার হেডফোন, ব্রেস সব এক কালারের। কদিন আগে একটা নিউজ পড়েছিলাম, অন ডিউটি পুলিশ কর্মীরা ফোন ব্যবহার করতে পারবে না। তখন ভেবেছিলাম কেন ফোন ব্যবহার করলে কি হবে, আর তারপরে এই ভিডিওটা দেখলাম। সিরিয়াসলি রাস্তায় চেকিং এ রিল বানানো হচ্ছে? বাহ এটা কই তো চাই! ওদিকে চালান কাটা হচ্ছে আর এদিকে যাদের ধরো বাইক গাড়ি সব আটকে রেখেছে ফ্রিতে, তাদের জন্য বেশ মজাসই চলছে। কিপ ইট আপ দিদি। এখন তোমাদের সামনে আসতে চলেছে বাংলার সেন্সেশন ওয়ান এন্ড অনলি যুগ অবতার রানু মণ্ডল। একবার জাস্ট গেস করো যে উনি কেমন লিপসিং করবে। গেস করা হয়ে গেছে, এবার দেখো। তোমরা কি ভাবছো রানুদিটা হাঁচি দিল? সবাই তো লিপ সিং করে, আর রানুদি লিপ মিউজিক করলো। বেচারা ছেলেটা না জানি কত দূর থেকে একটা রিল বানাতে এসছে, প্রথমে তো হাঁচি দিয়ে দিল ভিডিওটার পুরো 12টা বাজিয়ে, আর তারপর ছেলেটাকে ও ক্যামেরা ফ্রেমের মধ্যে নিতে চায় না। দিদি তোমরা দুজনে মিলে ভিডিওটা বানাবে, তুমি একা নয়, বুঝেছো? জানি না কেন রানুদের এই ভিডিওটি দেখার পর থেকে আমার কেমন একটা সর্দি সর্দি লেগেছে। ফোন দিয়ে ভাইরাস বেরিয়ে কি অ্যাটাক করতে পারে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, কিন্তু ভাতে একটা কোকড়া চোল পড়লে ভালো লাগে বেরিয়ে যাবে। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।